সেরে পুজো পাঠ করে চলে আসলাম রান্নাঘরে। তো ইলিশ মাছ নিয়ে এসে বাজার থেকে, মাছটা বড় খেলাম একটা নয়, ছোট মাছই, মানে একটা মাছ 3 পিস, এখানে 12 পিস মাছ আছে। তো মাছটা আমি একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এখনও ঠিক করতে পারিনি কী দিয়ে করবো, বেগুন দিয়ে করব না আলু বেগুন দিয়ে করব। তো মাছটা যদি একটু বড় হতো অন্যরকম রান্নাটা করতাম, ডবগা ঝোল করতাম ইলিশ মাছে। তো আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়ে আসছি। বন্ধুরা দেখো, আমি হালকা করে ইলিশ মাছ তো আমি একদম হালকা করে ভাজবো ভেজে, আর তারপরে আমি আসছি। দেখো মাছটা ভেজে দিচ্ছি, একদম হালকা করে ভাজবো। এক এক সময় মাছ না ভেজেও করি আমি, হালকা ভেজে তুলে নেব। প্রথম লাগাইগুলি ভেজে নিই, দেখো বন্ধুরা আর কতটা তেল উঠছে। মাছটা ছোটো হলে কী হবে দেখো, কত তেল উঠেছে। আর এখানে এই 4 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, মাছ ভাজা দিয়ে, আর এই মাছের তেল দিয়ে খেতে হেভি লাগে গরম ভাত। আর এদিকে হালকা করে মাছ ভেজে নিয়েছি, তো এবারে আমি রান্নাটা করব সঙ্গে থাক। দেখো বন্ধুরা, বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর কালো সর্ষে নিয়েছি। তো আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এখানে হাতে ডলে নিয়েছি, কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আমি বেগুনটা আলাদা করে ভাজবো না, আমি আমি অনেক রকমভাবে বানাই বন্ধুরা, আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি। তো আমি এবারে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে বেগুনগুলো ওই কালো জিরে ফোড়নের মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব, আর বেগুন দিয়ে ডবগা ঝোল হয় আমি সেটা করছি না বন্ধুরা, এটা আমি অন্যরকম করে করছি, এটাও খেতে খুব ভালো হয়। তো আমি বেগুনটা একটু হালকা করে ভেজে নেব, সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো। দেখো বন্ধুরা, বেগুনটা তো এদিকে হচ্ছে, এদিকে আমি হলুদ আর এদিকে লাল লঙ্কা গুঁড়ো আমি একটু নিয়ে নিয়েছি, ঝাল লঙ্কা এটা। তো আমি একটু নুনও নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা এটা আমি জল দিয়ে একটু গুলে নেব। তো বন্ধুরা দেখো, বেগুনটা ঠিক এরম ভাজা হবে। এবারে আমি দিয়ে দেব তোমার ওই নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা, পেস্টটা দিয়ে দিলাম। এই মশলা দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে একটু কষে নেব, হলুদের গন্ধটা চলে যাবে। তো দেখো বন্ধুরা, কষাটা আমার হয়ে গেছে। এবারে আমি সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে তো আমি সেই সর্ষে বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, সর্ষে বাটলে তোমরা স্টিলে বাটো কি মিক্সারে বাটো, একবারই একবারই বাটবে, যে একবার হয়েছে কিনা দেখি, আবার একবার টেস্ট করে নিই, ওরকম করলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। এ দেখো আমি সর্ষেটাকে কিন্তু ভালো করে কষে নেব, আমি এর মধ্যে এখন জল দেবো না, আমি ভালো করে কষে নেব, কোনো তিতো হবে না, কিচ্ছু হবে না। আর আমি নুন হলুদ কিচ্ছু সমস্ত দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে আমি টেস্ট করে নিয়েছি, এতে কোনো তেতো হয় না। আর যদি তোমার 10 বার ধরে বাটতে থাকো সর্ষে, তাহলে তেতো হবে। সর্ষে যা শিলে বাটো আর যাতেই বাটো একবারে পিষবে, একবারে বেশি 2 বার পিষলেই তেতো হয়ে যাবে। বন্ধুরা আমি এতে খানিকটা কাঁচা তেল দিয়ে দেবো একটু। এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। বেগুনটা আমার তো হয়েই গেছে সিদ্ধ, তা আমি একটু ঝোল ঝোল করবো বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে, তোমরা এভাবে বানিয়েও কোনো তেতো হবে না, কিচ্ছু হবে না। সর্ষেটাকে তোমরা ওইভাবে বেটো তাহলে ভালো হবে। আমি এবারে বন্ধুরা জল দিয়ে দেব, আর একটু জল দেব। বন্ধুরা আমি কোনো ঢাকা দেব না, এই অবস্থায় ঝোলটা ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, মাছ ভাজাগুলো সব আমি দিয়ে দেব। তার মধ্যে আমি 4 আনা মাছ 4 পিস ভাজা তুলে রেখেছি,
তো এইগুলো বাকি 38 মাছটা আমি দিয়ে দিলাম। তোমরা এভাবে বানিও বন্ধুরা, বেগুন সর্ষে দিয়ে ইলিশ মাছের রেসিপি। তেল বেগুনও খুব ভালো লাগে, ইলিশ মাছের তেল বেগুন। দেখো বন্ধুরা খুবই লোভনীয় টেস্টি একটা রেসিপি। বন্ধুরা আমার ঝোলটা একদম পুরো রেডি গরম ভাতে খাওয়ার জন্য, আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি হয় বন্ধুরা। আমি নামিয়ে নিচ্ছি,